ঋতুশ্রী মজুমদার। কেমন আছেন আপনি? কেমন আছেন আপনারা? মোটা প্রেমের চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো ভালো আছে তো? ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত, যার সামনে আমাদের সমস্ত লুকোছাপা ধরা পড়ে যেত অনায়াসে। আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে মাস্টার মশাই, নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ? এখনো ফড়াতে ফড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো? অঙ্ক কষতে দিয়ে দু চোখ বুঝে আসতে চায়? কত হেসেছি, কত টিপ্পুনি কেটেছি আড়ালে, কিন্তু কখনো বুঝতে পারিনি মাস্টার মশাইরাও তো মানুষ। সকালে প্রেয়ারের লাইনে শুরু হতো আপনাদের কথা, লাইন করে দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না, হাতে নখ কাটা নেই কেন, পায়ের জুতোটা নোংরা কেন, পরিষ্কার ড্রেস পরে আসবে। তারপর বাংলা, ইতিহাস, অঙ্ক, ভূগোল, পড়া পড়া আর পড়া। পড়াতে পড়াতে কখনো কেশে নিচ্ছেন, আবার কখনো ভাবছেন চুপ করে থাকা, লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা। সস্নেহে পিঠে রেখেছেন হাত। পড়াশোনার মতো বন্ধু হয় না রে, এ বন্ধু ছেড়ে যায় না কখনো। যেবার ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকান, রাস্তায় নামলো পুলিশ, তখন আপনি বলেছিলেন, ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা, শিবু আর মোহিনীর রক্ত কি আলাদা রে, বন্ধুর আবার জাত হয়। যুগের পর যুগ, বছরের পর বছর, মাছের পর মাস পড়িয়েছেন, বুঝিয়েছেন। পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি, লেন্স ক্রমাগত মোটা থেকে আরো মোটা হয়েছে, আপনি ঢুলে পড়েছেন। আপনার বকুনি থমকে গেছে পরোয়ানার কাছে, আপনার লাঠিতে ঝোলানো হয়েছে নিষেধ। আপনার স্নেহকে বদলে আমরা তার নাম দিলাম কর্তব্য। তবু যখন পিছন ফিরে তাকাই, দেখি আমার ধুতি আর শুধু পাঞ্জাবি পরা মাস্টার মশাইকে। আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টার মশাই, আমাদের পরবর্তী প্রজন্মকে প্রথমেই যে মানুষ করে তুলতে হবে। ধন্যবাদ।